আমি তৃষা, আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএস এর আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এসেছি আজকে একটা ওয়ান ডে ট্রিপে সান অ্যান্টোনিও, টেক্সাসের আরেকটা শহর। সেখানে আমরা সি ওয়ার্ল্ড বলে একটা জায়গায় বেড়াতে এসেছি। এটা বিশাল ফেমাস একটা জায়গা, ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন। অনেক সকালে উঠেছি, ঘড়িতে বাজে এখন 5:05, লাগেজ প্যাকিং হয়ে গেছে, আর এই যে চিকেন স্যান্ডউইচ নিয়ে নিলাম, যেতে যেতে খাবো, আর ওখানে পৌঁছেও কিছু খাবারের ব্যবস্থা রাখতেই হবে। এখনও কিন্তু বাইরেটা গুটগুটে অন্ধকার, আর বুকুন বলল যে সকালে একটু চা খেয়ে বেরোবে, তাই দুজনের জন্য অল্প অল্প করে চা বানিয়ে নিলাম। আমি তৃষা, আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএস এর আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এখন যাচ্ছি ওয়ান ডে ট্রিপে, আর আমরা রেডি হয়ে গেছি। সকালবেলা এখন বাজে 6:10। আমরা কোনো রাত্রি বেলা টোটালি প্যাকেলে পড়েছি সব কিছু, তারপর আমরা বেরোবো। হ্যাঁ রাইট, মানে এখনো বাইরে না, এখনো আলো ফোটেনি। এখান থেকে যেতে লাগবে অ্যাপ্রক্সিমেটলি 3.5-4 ঘন্টা। তো আমরা রেডি হয়ে আছি, জাস্ট উই আর ওয়েটিং ফর দ্য ফোন কল, যে আমাদের সাথে আরেকটা বন্ধুর ফ্যামিলিও যাচ্ছে, তো একসাথে আমরা এখান থেকে বেরোবো। তো লাগেজ তো সব রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট আদি করে নিয়েছে, ব্রেকফাস্ট ওর তো অভ্যেস আছে এত সকালে ওঠা, কিন্তু আমরি আর বকুন কিছু খাইনি, জাস্ট অল্প করে করে, একদম অল্প চা নিলাম ঠিকই, কিন্তু খেতে পারলাম না, একদম অল্প। আমি জাস্ট দুটো সিপ নিলাম, আর বকুনও তাই, এত সকালবেলাতে না সত্যি খাওয়া যায় না। কিন্তু টেক্সাসের একটা শহরে থাকি, এবার আমরা যাচ্ছি টেক্সাসের আরেকটা শহরে। এখান থেকে ওই অনেকটাই দূর আছে, কিন্তু এটা একটা বিশাল, এটা একটা মানে ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন টেক্সাস। তো ঠিক আছে, চলো জয় জগন্নাথ বলে বেরোনো যাক। আশা করছি যে আজকের ট্রিপটা দারুণ হতে চলেছে। এদিকে এসে বলো, বিশাল Yes. চলো টারা, বাই বাই, আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে। Yes. ভালো ঠান্ডা আছে, পরে নিলাম সোয়েটার, আর এখনো অতি অন্ধকার চারিদিকটা। চলো গাড়িতে উঠবো, ওরাও চলে এসেছে। গুগল ম্যাপে দেখাচ্ছিল ঠিক 3.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। কখন গল্প করতে করতে সকাল হয়ে গেল, টেরি পেলাম না। চলো তোমাদেরকে সানরাইজ দেখাই। মনে হচ্ছে না পুরীর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সানরাইজ দেখছি, ঠিক যেমন ছোটোবেলায় এই সানরাইজ দেখার জন্য কোন ভোরে উঠতাম আর চলে যেতাম সি বিচে। কবে যে আবার সেই দিনগুলো ফিরে পাবো জানি না। ভালো কোম্পানি আর ভালো গান, এই দুটো খুব ইম্পর্টেন্ট লং ড্রাইভ এনজয় করার জন্য। আমরা অনেকটা ডিস্টেন্স কভার করে নিয়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি এইখানের, আমাদের শহরের থেকে এই শহরের ল্যান্ডস্কেপটা অনেকটাই ডিফারেন্ট। এখানে মোটামুটি চোখে পড়ল গাছ আছে ঠিকই, কিন্তু আমাদের এরিয়ার মতন গাছের সংখ্যা একটু কম। এখানে ম্যাক্সিমাম রোডের ধারে প্রচুর দেখলাম ফার্ম হাউসেস আর ফার্ম অ্যানিমেলসও। আর দেখো এই ইয়েলো ফ্লাওয়ার্সগুলো কি সুন্দর না, তোমাদেরকে দেখাবো বলেই এই জায়গাটাকে ভিডিও করেছিলাম। অত সকালে উঠে রেডি হয়ে সত্যি এই 3.5 ঘন্টা গাড়িতে ট্র্যাভেল করা চারটিখানি ব্যাপার নয় এত ছোট বাচ্চার জন্য, কিন্তু আদি কে রিয়েলি হ্যাটস অফ এত সুন্দর আমাদেরকে সাপোর্ট করার জন্য।
ফাইনালি মোটামুটি দেখা পেলাম স্যান অ্যান্টোনিও লেখাটা বোর্ডে, আর তারপরে পরে সি ওয়ার্ল্ড। এই স্যান অ্যান্টোনিও শহরে যে সি ওয়ার্ল্ডটি আছে আমরা আজকে সেখানে যাচ্ছি, আর ব্যাস আর কিছুক্ষণের ওয়েট করা, তারপরে উই উইল বি রিচিং আওয়ার ডেস্টিনেশন। আমেরিকাতে এই প্রথমবার লং ড্রাইভে বেরিয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হলো ইন্ডিয়াতে যখন আমরা লং ড্রাইভে বেরোই, সাপোজ খুব টায়ার্ডনেস ফিল করছি, গাড়ি রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে একটু রিল্যাক্স করে নিই, বাট এখানে কিন্তু সেই অপশনটা নেই। গাড়ি কিন্তু আমরা হুটহাট করে রাস্তার ধারে দাঁড় করাতে পারবো না, সেই নিয়মটা এখানে নেই, আনটিনাল আনলেস খুব আর্জেন্সি না হলে। আর যদিও বা গাড়ি দাঁড় করাতেই হয়, তাহলে আইদার মার্কেট প্লেস খুঁজে বা কোনো রেস্টুরেন্ট খুঁজে সেখানে গিয়ে গাড়ি দাঁড় করাতে হবে। তাই আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে খুব একটা আর্জেন্সি না হলে আমরা ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনে গিয়েই গাড়ি দাঁড় করাবো। আর দেখো, দূরে যদি তোমরা লক্ষ্য করো কি দারুণভাবে আমেরিকার ফ্ল্যাগটা উঠছে। আমি চেয়েছিলাম যে আরও সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার করি, বাট আমাদের গাড়িটা না অন্যদিকে টার্ন নিয়ে নিল। আর এই যো জুম করে তোমরা যদি দেখতে পাও, তাহলে ফাইনালি ওয়াটার রাইডের কিছুটা পোর্শন হলেও দেখতে পেয়েছি, উইচ শোজ দ্যাট ইয়েস উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। এই পার্কে ঢোকার আগে চলো তোমাদের সাথে চট করে কিছু ইনফরমেশন শেয়ার করি এই সি ওয়ার্ল্ডকে নিয়ে। এই অ্যামিউজমেন্ট পার্কটা তৈরি হয়েছিল ইন দ্য ইয়ার 1988, উইচ ইজ লাইক 37 ইয়ার্স আগো। আর এইটা 418 একর্স জমির উপর অবস্থিত, মানে বুঝতে পারছো কত বড় এরিয়া কভার করছে। এই জায়গাটা খুব পপুলার ফর ইটস ওয়ার্ল্ড ফেমাস অ্যাডভেঞ্চারাস রাইডস অ্যান্ড অলসো শোস রিলেটেড টু সি অ্যানিমালস, যেমন ফর এক্সাম্পল ওয়েলস, অর্কা ওয়েলস আমরা দেখেছি, ডলফিনস, সি লায়ন্স, আরও অনেক কিছু। আমার এই ভিডিওতে না আমি মোটামুটি ট্রাই করেছি তোমাদের সাথে সবকটা শোস শেয়ার করতে, অবশ্যই প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। অনলাইনে আমরা টিকিট, এন্ট্রি টিকিট আর পার্কিং টিকিট দুটোই বুক করে নিয়েছিলাম। আমাদের এন্ট্রি টিকিট লেগেছিলো $69 আর পার্কিং টিকিট লেগেছিলো $44। আমরা পার্কিংটা নিয়েছিলাম একদম মেন গেটের সামনে, তাই একটু বেশি পড়েছিল পার্কিংটা। আর আমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করছিলাম যে উই আর ভেরি লাকি যে যেদিন আমরা গেছিলাম সেদিন একদম ক্রাউড ছিল না। বলা হয় নাকি এই চেক ইন কাউন্টারে 45 মিনিটস থেকে 1 আওয়ার লেগে যায়। টাইমিং দেখাচ্ছে, দেখো 10:30 AM থেকে 6 PM। এই পার্কের এই টিকিট অনলাইন বুকিং করার সময় ভালোভাবে ইনফরমেশন চেক করে নিতে হয়, মানে কবে আর কখন এই পার্ক খোলা থাকবে, উইচ মিন্স এই সব ব্যাপারগুলো কিপস অন চেঞ্জিং ডিপেন্ডিং অন দ্য সিজন। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই উইদিন দ্য টাইম আমরা পৌঁছে গেছি, উই হ্যাড ইনাফ টাইম টু হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট। আদির জন্য আমি বানিয়ে নিয়ে গেছিলাম ম্যাক অ্যান্ড চিজ, আর আমরা আমাদের জন্য বানিয়ে নিয়ে গেছিলাম চিকেন স্যান্ডউইচ। আর নীলাঞ্জনা বানিয়ে নিয়ে গেছিলো চিকেন স্যান্ডউইচ, তাই ভালোই লাগলো, দুজনে দু রকমের চিকেন স্যান্ডউইচ আমরা সবাই মিলে খেলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা পার্কে ঢুকবো, কিন্তু তোমাদেরকে যেমন সকালে বললাম না যে কি ঠান্ডা পড়েছে, এখন তার থেকেও বেশি গরম পড়েছে। তাই হট করে জানি না এইরকম ওয়েদার ফ্লাকচুয়েট যেরকম করে সেই জন্য শরীর খারাপও বেশি হয়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা একদম মেন গেটের সামনেই। এই মেন গেটটা ঢোকার সময় ভিডিও রেকর্ডিং করতে পারিনি, কেন এই সময় আমাদের পুরো চেকিং হলো যে আমাদের ব্যাগে কোনো ফুড আইটেমস আছে কি না। বাইরে থেকে কোনো ফুড অ্যালাউ নয় এক্সেপ্ট ওয়াটার বটল। আমাদেরকে একটা জিনিস দেখাই, ইনি দেখো কি নিয়ে দাঁড়িয়ে আছে, কি বিভৎস ব্যাপারটা,
বাট হ্যাঁ, এখানে তো সামনে যেতে দিচ্ছে না, কাছে খুব একটা যেতে দিচ্ছে না, আমরা দূর থেকে দাঁড়িয়ে ফটো তুললাম। চলো আমরা যাচ্ছি, ঢুকবো এখন জাস্ট একদম মেন যেখানে ইভেন্টগুলো হচ্ছে। এই যে তোমার এইটা, আর আইদার আমরা এরকম একটা ম্যাপ নিতে পারবো বা এখান থেকে ডাউনলোডও করা যাবে। ওই তো ওইদিক দিয়ে যেতে হবে। এইসব জায়গাগুলো ঘোরার জন্য না ম্যাপ আর অ্যাপ দুটোই খুব ইম্পর্টেন্ট। ম্যাপ থেকে তো আমরা প্রচণ্ড হেল্প নিচ্ছিলাম যে কোথায় কোন পয়েন্টটা দেখা দেখতে হবে বা কোন রাইডসটাই চড়তে হবে, আর অ্যাপের সাহায্যে আমরা জানতে পারলাম যে এখানে একটা সি লায়ন আর অটারের শো হবে 5 মিনিটসের মধ্যে। তাই দেখো, এই আদি, আদির পাপা সবাই ছুটছে, আমরাও ছুটছিলাম যাতে একটুও মিস না হয়। এখানে একটা জিনিস আমরা খুব অবজার্ভ করেছি যে সবাই কিন্তু প্রচণ্ড পাংচুয়াল, মানে যেই টাইমটা এনারা বলেন সেই টাইমেই প্রত্যেক কটা শো শুরু হয়। এইসব শোগুলো না ওই 10 থেকে 15 মিনিটস হয়, আর মেনলি যেগুলো বুঝলাম যে এই শোগুলোর থিম হলো কনজারভেশন অফ সি অ্যানিমালস, আর আরেকটা হলো যে এরকম গ্যালারিতে এইসব শোগুলো হয়। এই গ্যালারিগুলো না বিভিন্ন পার্কের বিভিন্ন জায়গায় সিচুয়েটেড, তো ওই ম্যাপের সাহায্যে বা অ্যাপের সাহায্যে আমাদেরকে এই প্রত্যেক কটা পয়েন্টে গিয়ে গিয়ে এই শোগুলো দেখতে হচ্ছিলো। আমার এই ব্লগে সি লায়ন, হোয়েল, ডলফিন, বেলুগা হোয়েল নিয়ে প্রত্যেক কটা শো আমি এই ব্লগে ইনক্লুড করেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ তোমরা আমার এই পুরো ব্লগটা দেখো। তাহলে চলো, আপাতত এখন তোমরা এনজয় করো এই সি লায়ন আর অটারের শোটা। সি লাইনের শোটা শেষ না হতে হতে আমরা ছুটছি আরেকটা শো দেখতে। এটা থেকে আছে 11:30, 11:30 থেকে শো আছে ওয়েল, অর্কা ওয়েলের শো। এখন ওখানে যাচ্ছি আমরা, অলমোস্ট পৌঁছে গেছি, চলো দেখাবো ওটাও তোমাদের। তো গরম, বিশাল হাটে এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা হেঁটে যাচ্ছি শুধু। ওই আদি, তুমি কি পুরো ভিজে গেলে সি লাইন দেখতে গিয়ে? পরবর্তী এই শোটা না ওয়াজ দ্য মোস্ট ইনক্রেডিবল শো আই হ্যাভ এভার সিন ইন মাই হোল লাইফ, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতেই পারে। তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ করো না, দেখো, আমাদের সাথে তোমাদেরও প্রচণ্ড ভালো লাগবে এই শোটা দেখতে। আর এই যেরকম বলেছি যে গ্যালারিতে হয় এসব শোগুলো, তা আমরা পৌঁছে গেছি এই শোটার এই গ্যালারিতে। তাহলে চলো এবার বসি, কোথায় একটা ভালো সিট খুঁজে বসে তারপর শোটা এনজয় করি।
and gentlemen, we hope that by joining us today, these animals have inspired you, deepened your appreciation. আরে বেলের শোটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, কত ইম্পর্টেন্ট কথা বলেছে যে সত্যি তো, মানে এটা আমাদের উপরে ডিপেন্ড করছে না, যে আমাদেরকেই রেসপন্সিবিলিটি নিতে হবে কীভাবে এনভায়রনমেন্টটাকে সুন্দরভাবে রাখা যায়। এত সুন্দরভাবে কথাগুলো বললো যে সত্যিই ভাবি যে আমরা কি সত্যিই কি এতটা রেসপন্সিবল সোসাইটির উপরে, বা এই যে এত যে ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে, এত যে চারিদিকে পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এত যে কিছু হচ্ছে, তার জন্য তো আমরাই কিছুটা হলেও দায়ী, তাই না? তো সেটাই বলো যে বি দ্য চেঞ্জ, একটা একটা করে তোমরা যদি চেঞ্জ হতে পারো, তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে অবশ্যই নেক্সট আমাদের যে ফিউচার জেনারেশন, তারা অনেক বেটার ফিউচার পাবে, এটাই আর কি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর সত্যি আমার ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটা থটের পর। নাও ইটস টাইম ফর সাম অ্যাডভেঞ্চার। বুকুন আর আমার বন্ধুরা ওই যে কিউতে দাঁড়িয়ে আছে রাইডে চাপবে বলে, তাহলে চলো তোমরাও সাথে থাকো আর দেখো কি সাংঘাতিক ছিল এই রাইড। বুকুনরা যাক, আর আমি একদমই অ্যাডভেঞ্চারাস পার্সন নই, আমি এগুলোতে খুব স্কেয়ার্ড, আমি এগুলোতে চাপতে একদম পারি না। তো আমি বাড়ি থেকেই বলে নিয়ে এসেছিলাম যে আমি চাপবো না, তোমরা চাপলে চাপবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই রাইডগুলো করলে আমার ভীষণ গা গোলায়, তাই আমি আরোই করবো না। বাট চলো তোমাদেরকে দেখাই বুকুনরা এখন যাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক সো আদিকে ওরা করতে দেবে, আদি তো তাও কিউতে দাঁড়িয়ে আছে, বাট এখানে 48 inches হতে হবে এই রাইডটা চাপার জন্য। বাট আদি না একদম অল্পের জন্য, আদি কম আছে, তো দেখা যাক আদিকে চড়তে দিচ্ছে কি দিচ্ছে না। দাঁড়াও, দ্যাটস ওকে মামা, দ্যাটস ওকে। তোমার হাইটে হয়নি আদি, এটা তো নিচ থেকে বেরিয়ে যেতে, পড়ো না এরকম, এদিকে এসো, এদিকে এসো, রেগে গেছে আদি, আর কিছুই নয়, আদিকে করতে দেওয়া হয়নি, এই জিনিসটা আদি পারবে না করতে, আদি হাইটে দেবে না করতে। আমার নিজেরই ভয় লাগছে, জয় জগন্নাথ ডাকছি। আচ্ছা দাঁড়া, শুরু হবে এখন ওদের। হ্যাঁ দেখি হাইটটা হচ্ছে কিনা, একদম ঠিক আছে, ব্যাস এটাতে হয়ে যাবে তোমার, চলে এসো, যাও লাইনে দাঁড়িয়ে যাও। ওই রাইডটা চাপতে পারেনি, আহারে আদিটা কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর আমি ভাবছি জানি অন্য রাইডসগুলো জানি চাপতে পারে, ওর হাইটে আসেনি, এখানে যেরকম হয়েছে আর কি। খুশি সঙ্গে সঙ্গে নাস্তা নাস্তা ওর পাপার সাথে গেল, এত মায়া লাগছিল, মানে ও কি এগুলো খুব ভালোবাসে না আদি, এগুলো করতে ভীষণ অ্যাডভেঞ্চারাস আদি। যাই হোক ফাইনালি ও করতে পারছে, এটাই অনেক বাবা। এই যে রাইডটাতে গেল বুকুনরা, এই রাইডটা আমি করেছিলাম ছোটোবেলাতে নিকো পার্কে, তখন ছোট ছিলাম, করে ফেলেছিলাম, বাট এখন আর সেই সাহসটা নেই করার, তাই আমি দাঁড়িয়ে আছি অ্যাজ ইউজুয়াল। এই যো সবার ব্যাগ নিয়ে, এই হট করে মনে পড়লো সেই পুরী সমুদ্রের পাশে বসে থাকে না, ব্যাগ নিয়ে, জুতো নিয়ে, চটি নিয়ে, এক্স্যাক্টলি সেই ফিলিংটা। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমিও এখন দাঁড়িয়ে আছি, ওই যে দূরে বুকুনরা যাচ্ছে, দাঁড়া, ওই দূরে বুকুনরা যাচ্ছে। তবে আমরা খুব ভালো করেছি, সকাল সকাল চলে এসেছি, একদম লাইন নেই আজকে, ভিড় তো বলতে গেলে নেই, তবে ভিড় হলেও না খুব একটা বোঝা যাবে না, এত চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে জায়গাটা, মানে বিশাল এরিয়া নিয়ে, সেই জন্য ভিড় হলেও যে খুব একটা প্রবলেম হবে সেটা নয়, বিশাল এরিয়া নিয়ে। আমি
আমাদের মতন আদিও প্রতিটা মোমেন্ট উপভোগ করেছে। ওর মধ্যে এই উন্মাদনা উত্তেজনা দেখে ভাবছিলাম যে না, ঠিকই করেছি আমরা এই সি ওয়ার্ল্ডে এসে। এরপর চলো তোমাদের সাথে আলাপ করাই একটা কিউট লিটল ফ্যামিলির। দেখো তোমরা, এইসব দেখে না আদি সত্যি নিজেকে আটকে রাখতে পারে না। এই যে চেপে বসেছে পাথরের উপরে, শুধু এটাই ভয় লাগছিল কখন পড়ে না যায়, তাই নিলাম যেন এসে জোর করে ওকে নামিয়েছে। চলো এরপর তোমাদেরকে নিয়ে যাই আন্ডার ওয়াটার ভিউইং করতে আর ডলফিন দেখাতে। আশা করব যে এই এক্সপিরিয়েন্সটা আমাদের যতটা ভালো লেগেছে তার থেকেও তোমাদের বেশি ভালো লাগবে। তবে ওটাই আর কি, সামনে থেকে দেখা আর ক্যামেরার মধ্যে দিয়ে দেখা তো পার্থক্য আছে, কিন্তু না, আমি যতটা পেরেছি ট্রাই করেছি মোমেন্টসগুলোকে ক্যাপচার করতে তোমাদের জন্য। এই জায়গাটা এসে কেমন একটা জানি মলডিভসের ভাইবস পাচ্ছিলাম, জলের কালার দেখে বা চারিদিকে যে সেট আপটা ছিল। কিন্তু এত গরম ছিল জানি মনে হচ্ছিলো যে জলে এক্ষুনি ঝাঁপ মারি। এই জায়গাটাতে ডলফিনের সাথে পার্সোনালি ইন্টারাক্ট করার জন্য আলাদাভাবে বুকিং করা যাচ্ছিলো, আমরা করিনি, আমরা জাস্ট দূর থেকে দেখলাম, দেখে আমরা গেলাম আন্ডার ওয়াটার ভিউইং করতে। কি ঠান্ডা জায়গাটা, কি ঠান্ডা, ও মাই গড। তোমাদের সাথে দেখা করে শার্ক, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ। জায়গাটাকে পুরো অন্ধকার করে রেখেছে। দাঁড়াও, আসছে একটাই, দেখো ঠিক আমার পেছনে। নাও ইটস মাই শো টাইম। ঢুকে ঢুকে আমি দেখে নিয়েছিলাম দুটো কিডস রাইড আছে, যে দুটোতে আমি চাপতে পারবো। তো ওখানে বুকুনকে আদিকে ধরে বেঁধে নিয়ে গেলাম যে চলো এই দুটো রাইডে আমি চড়বই। আমার এই হাসি দেখে তোমরা তো ভাববে যে তৃষা পুরো পাগল হয়ে গেছে, সত্যি তাই। একটা কথা আছে জানো তো, লাফ অ্যাজ নোবডি ইজ ওয়াচিং ইউ, তাই প্রাণ খুলে হেসেছিলাম। যাও যাও, এটাতে এটাতে বেশি মজা হবে, যাও। এবার যাচ্ছি আরেকটা শো দেখতে, ডলফিন আর বেলুগা হোয়েল। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো। Within the ice caps and ice floes of their Arctic have instead is known as a dorsal ridge. Now this thick and tough layer of skin serves. This thick tough layer of skin can also be used by belugas in their native Arctic environments to push up against ice in order to create their very own breeding holes. আমেজিং একটা শো ছিল। যাই হোক, এবার টাইম হয়ে গেল আরেকটা রাইড চড়ার।
আমি এই রাইডটা কিন্তু চড়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল রাইড। চলো চল। নোংরা জল কিনা কি নোংরা হবে বাথরুমে চল না ঘটনা জল দিচ্ছে। ক্যাটাপুল রাইডটাও কিন্তু আদি চড়েছে। যাই হোক, রাইড থেকে নেমেই দুষ্টুটা কি করলো, এই স্প্ল্যাশ জোনে এসে আবার ভিজছে। তাই বকুনকে বললাম এখান থেকে যদি না বেরোনো যায় তাহলে জ্বর আসতে বাধ্য। তাই ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ড্রাই করিয়ে ওখান থেকে আমরা এলাম এই পেঙ্গুইন দেখতে। পেঙ্গুইন দেখবো কি, এখানে যে আরও ঠান্ডা, তাই এখান থেকে জলদি জলদি করে দেখিয়ে বেরিয়ে গেলাম। এগুলো কি আদি? হ্যাঁ, পুরো আইস। কি কেমন লাগছে? হ্যাঁ, কি এদিকে এসে বলো একটু। হ্যাঁ, এই দেখো, এই কেমন করলো দেখেছ? দেখো কেমন বরফ পড়ছে, দেখো পেছনে কন্টিনিউয়াসলি বরফ পড়ে যাচ্ছে। ওরা ঠান্ডার জায়গায় থাকে, তাই তো? কি দারুণ। পেঙ্গুইনের এই ভেতরটা এত ঠান্ডা যে দাঁড়ানোই গেল না, বেরিয়েই চোখে পড়লো এই যে এই সাংঘাতিক রাইডটার দিকে। কমেন্ট করে জানিও তো তোমরা থাকলে তোমরা চড়তে কিনে এই রাইডটায়। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট টর্টোয়াইজ স্পিসিসের মধ্যে যেটা পড়ে, এটা হলো অ্যালজেব্রা টর্টোয়াইজ। এরপর আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগেই ঢুকলাম এই সবিনিয়ার শপটায়। সত্যি কথা বলতে কি, ফ্রিজ ম্যাগনেটের অপশনস খুবই কম ছিল, ছিল প্রচুর কি রিংস, কিন্তু তোমরা তো জানোই যে ফ্রিজ ম্যাগনেট আমার বেশি ভালো লাগে, তাই একটা ছোট্ট দেখে ফ্রিজ ম্যাগনেট এখান থেকে নিয়ে নিলাম। তাহলে চলো এরপর বেরোনো যাক। আজকের সারাটা দিন এই স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ডে আমরা দারুণ কাটিয়েছি সবাই মিলে। এই অভিজ্ঞতা আমরা সারাটা জীবন আমাদের মনে থাকবে। সত্যি তাই, এই সকালবেলাতে উঠে এত দূর থেকে আসা, এটা জানি সার্থক হলো। আর এটাই বলবো যে তোমরা যারা আমাদের এই টেক্সাসের আশেপাশে থেকে প্ল্যান করছো সামার ভেকেশনে সি ওয়ার্ল্ডে ভিজিট করতে, অবশ্যই ভিজিট করো, বাচ্চাদেরকে নিয়ে দারুণ লাগবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর যাওয়ার আগে এই যে স্কুল থেকে এক গুচ্ছ বাচ্চা এসেছিলো, প্রথমে ভেবেছিলাম ট্র্যাশ ব্যাগ দেখে যে ওরা ট্র্যাশ কালেক্ট করতে এসেছে, পরে বুঝলাম যে না, ওরা নাইট ক্যাম্পিংয়ে এসেছে। আমি আর বকুন দুজনেই বিধ্বস্ত, খিদেও পেয়ে গেছে প্রচুর। যাচ্ছি এখন আমরা স্যান অ্যান্টোনিওর মার্কেট প্লেসে একটা রেস্টুরেন্টে ডিনার করতে, তারপর ওখান থেকে চলে যাব আমাদের বুডল্যান্ডে। আর এই বেরোনোর আগে চট করে জায়গাটাকে ঘুরে দেখা। জায়গাটা মানে সকালের তুলনায় এখনের পার্থক্য এটাই যে লোক কত কমে গেছে, চারিদিকটা জানি খাঁখা করছে। তো আর কি, এরপর এখান থেকে বেরোনো যাক। আর তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আমার এই ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমাদের এই স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ডের ওয়ান্ডে ট্রিপ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগে।